হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সোয়া, ওয়েলকাম টু জেস ভ্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, রুটিন দিয়ে দিয়েছে। তোমাদেরকে আগের একদিন ভিডিওতে বলেছিলাম যে আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি, তো ডেট দিয়ে দিয়েছে। তো আজকে যাব আমরা, কলেজে যেতে হবে, একটু পরীক্ষার জন্য একটু যেতে হবে আর কি। তো আজকে যাব, আর এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হব, তারপরে কলেজের দিকে যাব, 10টা 11টার দিকে যাব আর কি। তবে কে কে যাবে আমি জানি না, আমি আজকে যাব। তো যাই হোক, আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভেবেছিলাম কলেজে যাব, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর ভিতরে যাওয়া যাবে না। মানে বেশি বৃষ্টি হচ্ছে না, কিন্তু এর ভিতরে গেলে ভিজে যাবো আর কি। আরও তো কলেজে জানোই নৌকার ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ওর ভিতরে আজকে গেলে ভিজে যাবো পুরো। তো আজকে আর যাবো না, হয়তো কালকে যেতে পারি। কালকে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো আবার কালকেও হবে না। আবার আজকে বিকালে পড়াও আছে, যেতে পারবো কি যাবো পারবো না জানি না ঠিকঠাক। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি সে থামে না। কালকে রাত্রের থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, প্রায় স্নানটা করে নিয়েছিলাম যে যাব, তাড়াতাড়ি যাব। তো আর হলো না, নীলবা বললো থাক আজকে যেতে হবে না, অন্য দিন যাবো। সকাল সকাল আমার স্নান টান হয়ে গেলে উঠে, আর আজকে হলো না। এরকম যদি বৃষ্টি হয়, কালকের থেকে যেমন বৃষ্টি হচ্ছে, চার পাঁচ দিন হলে বন্যা হয়ে যাবে আমাদের এখানে, কিন্তু মনে হয় হবে না। আজকের দিনটাই মনে হচ্ছে হবে। এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। তো তারপর থেকে তো আমি মানে ভিডিওই করিনি, কিছু কী করবো, আসলে সারাদিন বৃষ্টি হচ্ছে। আর এখনও দেখো বাইরে এত বৃষ্টি, সারাদিন ধরে আজকে বৃষ্টি হলো, আর সারাদিন ঘরে বসে রয়েছি, আর এরকম জানলার ধারে এইভাবে বসে রয়েছি, এই যে এই কম্বলটা এইভাবে গায়ে দিয়ে সারাটা দিন এইভাবে বসে রয়েছি জানলার ধারে, আর বৃষ্টি দেখছি সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিছু ভালোই লাগছে না। সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে। আজকে পড়তে যাওয়ার কথা ছিল, আজকে পড়াও ছিল, এ যা বৃষ্টি হচ্ছে। দেখো এখন বাজে হচ্ছে 5:30 বাজে, এরকম অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে, বোরিং লাগছে তো এত, কি বলবো আর, কি করবো। সারাদিন ধরে ফোন ঘাঁটছি, কতক্ষণ ফোন ঘাঁটতে ভালো লাগে, একটু শুয়েও ছিলাম, আর ভালো লাগবে না, বসেই রয়েছে এইভাবে জানলার ধারে। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে কলেজে এসেছি। আজকে ভেবেই নিয়েছিলাম যেভাবেই হোক কলেজে যেতেই হবে, কাজটা মেটাতেই হবে, না হলে সামনেই পরীক্ষা, আর সময় পাওয়া যাবে না। তারপর কলেজে আর ভিডিও করিনি, তারপর উঠে পড়লাম টোটোতে, আমাদের একটু দরকার ছিল, সেদিকেই যাচ্ছিলাম। আর তখন সামনে দুটো মেয়ে বসেছিল, তো তারা একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো, মানে কেমন একটা যেন করছিলো, তো সেই জন্য আর ভিডিও করিনি। আর টোটোতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে, মানে ধীরে ধীরে যায়, কিন্তু ফাঁকা রাস্তা হলে কিন্তু টোটো পুরো রকেটের মতন ছোটে। তারপর নীলিমা একটু কাজে গেল, ওইদিকে ওর কি দরকার ছিল একটু, আর আমিও যেতাম, আমি যাচ্ছিলাম আর কি। তারপর দেখলাম ভালোই জোরে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আমি এবার এখানটায় দাঁড়িয়ে পড়লাম। দাদা মোড়ের মতন একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে ওদিকে।
ফুচকাটা খেয়ে খুব ভালো লাগলো, ফুচকাটা টেস্টি ছিল, আমি ওই জন্য তোর বললাম তোর ফুচকাটা। তারপর আমরা খেতে আসলাম ওয়াইফাইতে, কারণ আমরা সকাল 10টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে আর তখন 1:30 বেজে গেছিলো, সারাদিন না খাওয়া না দেওয়া, তারপর আমাদের পড়াও ছিল, তো সেই জন্য খেতে আসলাম। আর এদিকে নীলিমা খুব হাসি ঠাট্টা করছে, ওই যে পিছনের যে মেয়েটা, ওই মেয়েটা আমাদের একটা বান্ধবী, কিন্তু আমাদেরকে দেখেই ওইভাবে মুখটা ঢেকে নিয়েছে, তো সেই জন্য একটু হাসাহাসি করছিলাম, কি বলবো, জানি না কেন ওরকম করলো। আমি এদিকে তোমাদের সাথে গল্প শুরু করে দিয়েছিলাম আর কি, বললাম যে আমি 2 বিরিয়ানি নিতে হলো লাস্ট পর্যন্ত, কারণ আমরা ভেবেছিলাম 1 বিরিয়ানি আর 1 চাউমিন নেব, দুজন ভাগ করে হয়ে যাবে, আর না হলে 2 বিরিয়ানি খেলে আমরা শেষ করতে পারবো না, সেটাই বলছিলাম। তারপর মনে পড়লো কপিরাইট এসে যাবে, তো সেই জন্য আমি পরে ভয়েসটা দিতে হচ্ছে এখানে। আর আমাদের বিরিয়ানি এসেও গেছে, আর আমার একটা ভয় ছিল যে আমি শেষ করতে পারবো না, কারণ কোনো দিন আমি বিরিয়ানি 1 শেষ করতে পারি না, আর চাউমিন তো ছিল না, সেই জন্য চাউমিন হলো না। আর এইদিকে দেখো আমি খেতে পারিনি, নীলিমা পুরো কমপ্লিট করেছে ওর নিজেরটা, কী করে যে খেলো ওই জানে, আর আমি জানতাম যে আমি খেতে পারবো না, তো দেখো পুরোটাই রয়ে গেছে, আমি খেতেই পারিনি, লাস্টে প্যাকিং করে নিয়ে আসতে হলো। এই দেখো এগুলো কী বলো তো, এইগুলো কোনো একটা পুজো মানে প্যান্ডেলের পুতুল টুতুল বানাচ্ছে আর কি, তো সেটাই দেখানোর চেষ্টা করছি, জানি না দেখতে পাচ্ছ কি না তোমরা, আমি কিন্তু ভালোই দেখতে পাচ্ছিলাম, অনেক বড় বড় পুতুল। সোজা পড়তে চলে আসলাম আমরা, আর এই দেখো রেস্টুরেন্ট থেকে খেতে পারিনি বলে নিয়ে চলে এসেছি, আমি তো জানতাম আমি পারবই না, তাই প্যাক করে নিয়ে চলে এসেছি। আর আমাদের পড়া হচ্ছে 4:00, এখন 4:30 পড়া, কিন্তু এখন বাজে 3:00, আর হা করে কি দেখেই যাচ্ছে, জুতো খুলছি। কি কষ্ট, এখন 3:00 সময় ক্লাবে চলে আসলাম, এখন এখানে বসে থাকবো 4:30 পর্যন্ত, একটু রেস্ট নেবো, তারপর দাদা আসবে, 4:30 তো পড়ানো, তারপর 4:30 আসবে দাদা, তারপরে পড়ে টোরে বাড়ি। সেই সকালে বেরিয়েছি, আমি তো ভিডিও করলাম না যখন বেরোলাম আর কি, ভালোই লাগছিল না একদম, কলেজে যেদিন যাই সেদিন তো মুড একদম অফ হয়ে যায়, ওই জন্য আর করিনি, কষ্ট হয়েছে, তারপর চোখ মুখের হাল দেখে বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে আজকে আমাদের। তারপর দাদা বললো বস তোরা গিয়ে, আমি আসছি, বহুত কষ্ট হয়ে গেছে আজকে, বহুত কষ্ট, সারাটা দিন আজকে আমরা একবার এদিক একবার ওদিক, কেমন কষ্ট হলো আজকে, আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে। তারপরে এমনই আমাদের ভাগ্য, আমরা অর্ডার দিলাম হচ্ছে চাউমিন আর বিরিয়ানি, তার ভিতরে বললো চাউমিন হবে, তারপর বললাম যে বিরিয়ানি খাওয়ার পরে কেমন লাগে না, তাই জন্য নীলিমা যে কিনে এনেছে এটা, আমি ভাবলাম তোর ফোন করে বলবো আমার জন্য একটা নিয়ে আয়, ওই যে কী বলে অ্যাপিটা, আমি চিনব না ছিল না, ওটা নিচ্ছিলিস, আমার সে ফোন আমার ব্যাগে রয়েছে, আমার ফোন আর বের করতে ইচ্ছাই করছে না, এত কষ্ট হচ্ছে আজকে। হয়তো
তুমি একটু ভুল শুনেছো কিছু তো হতে পারে। আমি আসলে কিছু বলিনি, কিন্তু উনি আমার ভুল ভেবেছে, ভুল শুনেছে। আমি ওখানে চাইলে পারতাম সিন ক্রিয়েট করতে, কিন্তু ইচ্ছে করে করব তো সিন ক্রিয়েট করলে ওনার উনি শুনতো ভালো হতো, কারণ এখন মেয়েদের যুগ আমি ভালোভাবে জানি। সিন ক্রিয়েট করতে পারতাম, আসলে আমার দোষই ছিল না, আমি কিছু বলিনি আন্দোলন এরকম করে। আমি কিছু বললাম না কলেজে, উনি কি তাও আমি জানি না, সে যেই হোক না কেন ভুল করেছে উনি, আমি ওনাকে শোনাতাম, কিন্তু আর কিছু বললাম না ইচ্ছা করে। আমার এখনো ভাবলে মাথা অত চিপকায়, চোখের চোখের মধ্যে ঢুকিয়ে দিল ভালো, বহুত রাগ। কি কি নিবি, কোনটা বললে? এটা নিবি না, বললে এটা নিবি না, চকলেটের আগে নীলিমা এসেছিল আর কি, ওর বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বলা ভুল, ওর হবু বরের জন্য কেক নিতে। আমি তার জন্য একটু সব কেকগুলো দেখিয়ে দিলাম, আর ওইদিকে ও বিল করছিল। ওই দেখো আর একটা দোকানে গিয়েছে, কী কী সব কিনছে ওই জানে, সারপ্রাইজ দেবে তাহলে কিছুকে, ওই জন্য এত কিছু কিনছে। কী কী কিনছে আমি নিজেও জানি, ওকে জিজ্ঞাসা করবো, আসুক। কী কী কিনলি বল একটু বল, এখানে মোমবাতি আর প্লাস্টার কিনেছি। ফাইনালি সব কিছু কমপ্লিট হলো, আর আমি আমার মতন চলে এসেছি আমাদের অটো স্ট্যান্ডে। এখান থেকে আমি পুরো বাড়ি পর্যন্ত যেতে পারবো, আর নীলিমা অন্য রাস্তা দিয়ে চলে গেছে, মানে অন্যদিকে চলে গেছে, মতিগঞ্জ দিয়ে যাবে। ওর সাথে আমি ফোনে কথা বলছিলাম, ও কোথায় ছিল না ছিল। তারপরে যে আমি বাড়ির দিকে চলে আসছিলাম, আর এই ভিউটা খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা ফেসবুকে দেখছো প্লিজ একটু পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও।